এখনকার বেশিরভাগ বিয়েতে যুবকরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক খায়। সাতখানিয়াতে এইসব নাই, না 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 এখানে নাই, আমার কিন্তু কোনো দোষ নাই, ইনারাই বললো, কিন্তু আমি কিচ্ছু জানি না এইসব আছে, কিন্তু স্টাইলটা ভিন্ন আর কি, মানে একটু হাদিয়া লেভেলের আর কি, হাদিয়া হাদিয়া কি লেভেল, হাদিয়া লেভেল। ওই ছেলেটা বলে কি, মানে বিয়ের সময় যখন বিয়ে ঠিকঠাক হয়ে যায়, আব্বাকে বলে আব্বা যান আপনার মেয়ে হলেই চলে, আর কিচ্ছু লাগবে না, আমার আর কিছুই চাই না, খালি একটা ফ্ল্যাট দিলেই হবে। কি দিলে হবে? একটা ফ্ল্যাট দিলেই হবে। আবার কেউ কেউ বলে যে আব্বা যান আপনার মেয়ের মতো সুন্দরী কাউরে আমি দেখি নাই, তারে পেয়ে আমি সত্যি সৌভাগ্যবান, আপনার থেকে আমার কোনো দাবি নাই, একটা রোলস রয়েলস কার দিলেই হবে। কি এরকম আছে? না না যুবকরা তোমরা মরা কেন, জোরে কো আছে না নাই? আছে আছে। আর আমরা যখন বলি কিরে যুবক তুমি কি ফকিন্নি নাকি, বলে হুজুর এগুলো হাদিয়া, হুজুর কোনো সমস্যা নাই, হাদিয়া হাদিয়া, এই সব হাদিয়া নেয় বাটপারি চলেছিল এখন ঠিক না, এটা হাদিয়া এটা বাটপারি। তবে এই বাটপারি শুধুমাত্র ছেলে পক্ষই করে না, মাঝে মাঝে মেয়ের পক্ষ থেকেও করে। এবার আর ঠিক কইলেন না কেন, ঠিক কিনা বলেন, কিভাবে করে আমি কি বলে দিব আপনাদেরকে? কথার পয়েন্ট বুঝবেন, যার হৃদয়ে আল্লাহর ভয় প্রকৃত পক্ষে থাকবে সে হারামের আশে পাশেও যাবে না। দেখেন বিয়ে যখন ঠিকঠাক হয়ে যায়, যুবক হি ইজ অলরেডি রেডি টু গেট ম্যারি, রেডি পুরা বিয়ে করবে, জামাই হবে, জামাইয়ের সাথে যখন রেডি পুরা একদম প্রস্তুত, বিয়া টিয়া কইরা ক্রিকেট টিম একটা দিয়ে দিব, কঠিন রেডি যুবক, আর তখনই মেয়ের পক্ষ থেকে কিছু লোক আসে, এসে যুবক করে বসায়, বলে বাবা বিয়ে তো করবা, দেন মোহর বেশি দিতে হবে না, 50 লাখ দিলেই হবে। কথা বলেন ঠিক কিনা, খুব সঠিক, খুব সহজভাবে বলে 50 লাখ দিলেই হবে, দিলেই হবে। কিন্তু যুবক বেচারা মাসে ইনকাম করে 10,000 টাকা। আচ্ছা 10,000 টাকা যে ইনকাম করে, সে কখনো কি 50 লাখ টাকা দেন মোহর দিতে পারবে? পারবে 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 না। এই শুধুমাত্র কিছু কিছু ডিজিটাল বাপের এই দেন মোহরের ফেতনার কারণে, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন, একদম চুপ থাকবেন বলছি, এই দেন মোহরের ফেতনার কারণে জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ে কঠিন হয়ে গিয়েছে। দ্যাট ইজ দ্য মেইন রিজন, দ্যাট ইজ দ্য বিগ রিজন। আজকে যুবকরা বিয়ে করতে ভয় কেন পায়? আয় রে বিয়ে করতে গেলে তো লাগবে 50 লাখ, কিন্তু আমার কাছে 50 টাকাও নাই, ঠিক কিনা বলে। আল্লাহ এই বিয়ের যত হারামের প্রসেস আছে, যত মেথড আছে, আল্লাহ সবাইকে ফেতনার থেকে বাঁচায় দিক, বল আমিন। এই জন্য আল্লাহ বললেন গোলাম শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, সে বলবে আমি হারাম খেতে পারবো না, আমি সুদ খেতে পারবো না, আমি বিয়ের সময় যৌতুক নিতে পারবো না, আমি বিয়ের সময় ডিজে গান বাজাতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আমার সঙ্গে সবাই পড়েন দেখি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? We have fear of Lord, আল্লাহকে আমরা ভয় করি, এজন্য আল্লাহ যদি সন্তুষ্ট থাকে পৃথিবীর কোন মানুষকে আমার দরকার নাই ছিল এখন, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে হচ্ছে একজনের ভয়, বলেন না কে?
এটা হচ্ছে এক নাম্বার অর্থ। মুরব্বীরা খুব কান খাড়া খাড়া করে শুনবেন, যুবকরা তো শুনবাই। তাকওয়ার আর একটা অর্থ আছে, আমি কি বলে দিব সবাইকে? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। তাকওয়া মিন্স নো ওয়ান ক্যান সি ইয়োর সেলফ, নো ওয়ান ক্যান অবজার্ভ ইয়োর সেলফ। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যখন তুমি ঘরের ভেতরে গুনাহ করো, যখন তুমি রাস্তাঘাটে গুনাহ করো, যখন তুমি প্রকাশ্যে গুনাহ করো, যখন তুমি গোপনে গুনাহ করো, তখন তুমি স্মরণ রাখবা কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে শোনে না, শোনে একজন, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, ওমর একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তাকওয়া কাকে বলে এটা আজকে আপনাদের মাথায় আমি পরিপূর্ণ ঢুকায় দিয়ে যাব ইনশাআল্লাহ। হে উবাই ইবনে কাব, মা তারিফু তাকওয়া, মা তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া? আল্লাহর ভয় কারে বলে আমাকে একটু বোঝাও হে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব একটা অবাক করা কথা বলল, উনি বললেন যে হে ওমর, তুমি কি কখনো কাটা যুক্ত রাস্তায় হেঁটেছো? কাটা কাটা আশেপাশে সাপ আর বিচ্ছু? ওমর বলল না, ইয়াস আমি হেঁটেছি, যে রাস্তায় কাটা ছিল আশেপাশে সাপ বিচ্ছু ছিল, এরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমি অমর হেঁটেছি। উবাই ইবনে কাব সুযোগ বুঝে বললেন, অমর তুমি কেমন করে হেঁটেছো? তোমার হাঁটার ধরনটা কেমন ছিল? তুমি কেমন করে তোমার ধাপটা ফেলেছো? অমর বলল, হে উবাই ইবনে কাব শোনো, আমি খুব সাবধানে হেঁটেছি, প্রত্যেকটা ধাপ আমি সাবধানে ফেলেছি, কারণ কাটা যদি পায়ে লাগে ব্যথা আসে না নাই, সাপ যদি ছোবল দিয়ে দেয় একটা বিষাক্ত সাপের একটা বিষের যন্ত্রণা আছে না নাই? অমর বলল, আমি খুব কেয়ারফুলি হেঁটেছি, খুব সাবধানে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। অমর অমর এটা কেমনে তাকওয়া হয়? কাটা যুক্ত রাস্তায় হাঁটলাম, কাটার থেকে বেঁচে গেলাম, এটা কেমন করে তাকওয়া হতে পারে উবাই ইবনে কাব? এবার উনি অবাক করা কথা বললেন, উনি বললেন যে হে অমর, তুমি যখন রাস্তায় হাঁটো, কাটা যুক্ত রাস্তায় যেমন কাটা আছে, জীবন চলতে গেলে হালালও আছে হারামও আছে, কি আছে না নাই? মনে করেন আপনার পড়ালেখা কমপ্লিট, আপনি একটা জব করবেন, বাংলাদেশের সবচেয়ে সত্য এবং হক কথা হচ্ছে ঘুষের টাকা ছাড়া চাকরি হয় না। জব চাকরি করা এটা কি হারাম না হালাল? এটা তো হালাল, এটা কি? কিন্তু যদি আপনি ঘুষ দিয়ে আপনার জব স্টার্ট করেন, চাকরি শুরু করেন, এই চাকরিটা আপনার ব্রেন থেকে ফতোয়া দিবেন, আপনি ঘুষের টাকায় যদি চাকরি নেন, এটা কি হালাল হবে না হারাম হবে? ডেফিনেটলি ইট উইল বি হারাম, এটা হারামই হবে। এজন্য উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া, রাস্তায় হালালও আসবে হারামও আসবে, হারামটাকে তুমি বাদ দিবা, হালালটা অ্যাকসেপ্ট করবা, তুমি মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এখন আল্লাহু আকবার, দিস ইজ কল্ড তাকওয়া, এটাই তাকওয়া। প্রিয় ভাইরা, আপনি যখন এই যে আমি বসে আছি না, বসার ভিতরে একটা হালাল হারাম আছে না নাই? এই যে আমি কথা বলছি, এর ভিতরে একটা হালাল হারাম আছে না নাই? আছে। যদি আমি গীবত করি কথা বলতে বলতে, এটা কি হালাল হবে না হারাম হবে? আচ্ছা আর একটা সুন্দর উদাহরণ দেই, আপনার কি রাগ করবেন? অনেক যুবক এখানে বসে আছে, আমার মুখে দাড়ি আছে না নাই? নাই। আচ্ছা আমাকে কি অসুন্দর লাগে না সুন্দর লাগে? আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? এখন কথা হচ্ছে দাড়ি যে রাখবে না ক্লিন শেভ যে করবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সে কি কাটার থেকে বেঁচে গেল না কাটায় পা দিয়ে দিল? কাটায় পা দিয়ে দিল। আল্লাহর হাবিব বললেন, কাটার থেকে বেঁচে চলো, তোমাকে হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে গেলেই আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ এই আয়াতের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়ায়